আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি চাষির কৃষি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ কৌশল নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। গরু মোটাতাজা করে বিক্রি করা খুব লাভজনক। অল্প সময়ে অল্প পুঁজিতে গরু মোটাতাজা করে বেকারত্ব ও দারিদ্রতা দূর করা যায়। অল্প সময়ে ষাট বছরকে সুষম খাদ্য খাওয়িয়ে দৈহিক বৃদ্ধি করে গরু মোটাতাজা করা হয়। গরু মোটাতাজা করার সুবিধা হচ্ছে, অল্প সময়ে 4 থেকে 6 মাস অধিক মুনাফা অর্জন করা যায়। মূলধন বা পুঁজি দ্রুত ফেরত আসে। আর্থিক ক্ষতির ঝুঁকি কম, খরচের তুলনায় লাভ বেশি। বেকারত্ব ও দারিদ্রতা দূর করা যায়। রোগ ব্যাধি কম হয়। ঈদুল আজহার 3 থেকে 4 মাস আগে গরু মোটাতাজা করার কাজ শুরু করলে লাভবান হওয়া যায়। গরু মোটাতাজা করার জন্য গরু নির্বাচন, গরু বাসস্থান নির্মাণ, কৃমি মুক্তকরণ, গরু স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য খাওয়াতে হয়। 1.5-2 বছর বয়সের সঙ্গ জাতের সার বাছুর নির্বাচন করা। ভালো জাতের গরু, গাড় খাটো, হাড়ের জোড়াগুলো মোটা প্রকৃতির, বুক চওড়া ও পা জোড়ায় হাড় চ্যাপটা, কোমরের 2 পাশ প্রশস্ত ও পুরু, কপাল প্রশস্ত, উঁচু ও লম্বা, চামড়া ঢিলা, স্বাস্থ্যহীন ও রোগমুক্ত গরু নির্বাচন করতে হবে। প্রতিটি গরুর জন্য দৈর্ঘ্য 8 ফুট, প্রস্থ 6 ফুট ও উচ্চতা 8 ফুট জায়গা প্রয়োজন। ঘরের ভেতর আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখা। ঘরের মেঝে একদিকে ঢালু রাখা। ঘরের ভেতর খাদ্য ও পানি পাত্র থাকবে। গরু ক্রয় করার পরেই গরু পেট থেকে কৃমিমুক্ত করতে হবে, অন্যথায় গরুর খাদ্য বিরাট অংশ খেয়ে গরুকে পুষ্টিহীন ও রক্তশূন্য করে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কৃমি ট্যাবলেট খাওয়াতে হবে। গরু রোগাক্রান্ত কিনা ডাক্তার দিয়ে পরীক্ষা করাতে হবে। গরুর রক্ত, মল, জিব্বা, পায়ের খোর, নাড়ির স্পন্দন ইত্যাদি পরীক্ষা করা হয়। অসুস্থ হলে চিকিৎসা করাতে হবে। বিভিন্ন রোগে টিকা দিতে হবে। সঠিক পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ালে 4 বছরের ওজন প্রতিদিন প্রায় 1 কেজি পর্যন্ত বাড়ে। 100 থেকে 150 কেজি ওজনের একটি সার বাছুরকে প্রতিদিন ইউরিয়া প্রক্রিয়াজাত খড় 3 থেকে 4 কেজি, সবুজ কাঁচা ঘাস 10 থেকে 12 কেজি, চাউলের কুড়া 1 কেজি, গমের ভুষি 1 থেকে 25 কেজি, তিলের খোল 400 গ্রাম, হাড়ের গুঁড়া 50 গ্রাম, লবণ 50 গ্রাম ও ঝোলা গুড় 250 গ্রাম খাওয়াতে হয়। ইউরিয়া ও খড় প্রক্রিয়াজাত করার 7 দিন পর খাওয়াতে হবে, অন্যথায় বিষাক্ততা দেখা দিবে। 1 বছরের কম বয়সের বাছুরকে ইউরিয়া খাওয়ানো যাবে না, অন্য কোনোভাবে ইউরিয়া খাওয়ানো যাবে না। গরু মোটাতাজা করার জন্য গ্রোথ হরমোনের ইঞ্জেকশন দেওয়া হয়। এতে গরুর দেহের কোষ খুব দ্রুত বড় ও বৃদ্ধি হয়, ফলে গরুর খুব তাড়াতাড়ি মোটা হয়, কিন্তু ওজন খুব বাড়ে না, পশু দুর্বল হয়। এ গরু গোস্ততে গ্রোথ হরমোনের রাসায়নিক পদার্থ থাকে। এ রাসায়নিক পদার্থ মানবদেহের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে চিকিৎসকরা বলেন। অপরদিকে বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য গরুকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এই অ্যান্টিবায়োটিক রাসায়নিক পদার্থ ও জীবাণু প্রতিরোধের জন্য দীর্ঘদিন মাংসে থাকে। এই রাসায়নিক পদার্থ মাংস ভক্ষণের সাথে মানুষের পেটে যায়। গ্রোথ হরমোন ও অ্যান্টিবায়োটিক উভয় রাসায়নিক পদার্থ রান্নার তাপেও নষ্ট হয় না বলে মানবদেহে ফুসফুস, কিডনি, লিভার সহ বিভিন্ন স্থানে কোষ নষ্ট করে, ক্যান্সারের সৃষ্টি করে। মার্কিন যুক্তরাজ্যের হাউস অফ লর্ডস এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সিলেক্ট কমিটির রিপোর্টে বলা হয়, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা পশুর গোস্ত ও দুধ মানুষ খেলে মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয় এবং সালমোনেলা সহ বিভিন্ন অণুজীব ঘটিত রোগ সৃষ্টি হতে পারে যা নিরাময় হয় না। গ্রোথ হরমোন দিয়ে মোটাতাজা করার গরুর দেহের মাংসপেশি ফোলা, নাদুস নুদুস, দেহ দুর্বল হয় ও বেশি স্বাস্থ্যবান হয়। গরু গোস্ততে ইন্টারসেলুলার ফ্যাট থাকা মানব দেহে কোলেস্টেরল ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। কর্মসূচি চলাকালে নিয়মিত সারের ওজন নেওয়া উচিত। ওজন যন্ত্র ছাড়া সূত্রের সাহায্যে গরুর ওজন নির্ণয় করা যায়। গোস্ত কতটুকু হবে মাপার জন্য সূত্র হচ্ছে গরুর ওজন কেজি = 001 গুণ দেহের দৈর্ঘ্য সেন্টিমিটার গুণ বুকের বের cm² গরুর কাঁধ থেকে লেজের গোড়া পর্যন্ত দেহের দৈর্ঘ্য। বুক বরাবর পরিধি ফিতা দিয়ে মেপে বুকের বের পরিমাপ করা যায়। এই মান সূত্র বসিয়ে হিসেব করে গরুর ওজন নির্ণয় করা যায়। গরু মোটাতাজা করার উপযুক্ত সময় ডিসেম্বর, জানুয়ারি অথবা জুন, জুলাই। এ সময় আবহাওয়া একটু ঠান্ডা থাকে বলে রোগ ব্যাধি কম হয়, তবে বর্ষাকাল ছাড়া যে কোনো সময় করা যায়।
ঈদুল আজহার 3 থেকে 4 মাস আগে গরু মোটাতাজাকরণ শুরু করলে লাভবান হওয়া যায়। অনেকের ধারণা গরু মোটাতাজা করার জন্য বিশেষ কোনো ওষুধের প্রয়োগ করতে হয়। আসলে এই কাজের জন্য গরুকে আলাদা কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন পড়ে না। একটি গরু স্বাভাবিক যে পরিচর্যার প্রয়োজন হয় এক্ষেত্রেও তাই পালন করতে হবে। তাহলে স্বাস্থ্যের উন্নতি হয়ে গরু মোটাতাজা হয়ে যাবে। অনেকে বিশেষ ধরনের হরমোন ও স্টেরয়েড জাতীয় ওষুধ খাইয়ে থাকে, যা কখনোই উচিত নয়। এতে গরু হঠাৎ স্ট্রোক করে মারা যেতে পারে বা গরু যকৃত স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং তলপেটে পানি জমতে পারে। এছাড়া এটা জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চাষির কৃষি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।